আসসালামু আলাইকুম আবিরম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম বিভীষিকাময় 21 আগস্ট আজ তারেক রহমান বাবর সহ আসামিদের সাজা হাইকোর্টে বহাল রাখতে সর্বোচ্চ আইনি লড়াইয়ে রাষ্ট্রপক্ষ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আবার অবনতি বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু করোনার পরীক্ষার সার্টিফিকেট ছাড়া চিকিৎসা দিচ্ছে না হাসপাতাল রিপোর্ট পেতে দেরি হয় বিনা চিকিৎসায় অনেকের মৃত্যু এবং ফ্রন্টলাইন করোনা যোদ্ধাদের সুরক্ষায় রোবট তৈরি করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের ইতিহাসের বিভীষিকাময় 21 আগস্ট আজ 2004 সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলায় নজিরবিহীন হত্যাযজ্ঞ চালানো হয় তখন বিএনপি জামায়াতে জোট সরকারের আমল কলঙ্কময় ওই হামলায় আহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা মারা যান সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ আওয়ামী লীগের 23 জন নেতাকর্মী আহত পঙ্গু হন শতাধিক ঘটনায় দায়ের করা মামলার তদন্ত বিচারে প্রমাণ হয় তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জোট সরকারের প্রত্যক্ষ মদতেই নারকীয় এ হামলা হয়েছিল একুশ আগস্ট উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ইতিহাসের এ এক কলঙ্কময় দিন যার মাধ্যমে তাকে হত্যাসহ বাংলাদেশকে নেতৃত্বশূন্য এবং জঙ্গিবাদ সন্ত্রাস দুর্নীতি ও দুঃশাসনকে চিরস্থায়ী করার ষড়যন্ত্র হয়েছিল একুশ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী গ্রেনেড হামলা মামলায় দণ্ডিতদের রায় কার্যকরের মাধ্যমে দেশ থেকে হত্যা সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান হবে বলেও প্রত্যাশা করেন তিনি একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে দেওয়া সব আসামিদের সাজা হাইকোর্টে বহাল রাখতে সর্বোচ্চ আইনি লড়াই করবে রাষ্ট্রপক্ষ মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তবে আসামি পক্ষ বলছে রাজনৈতিক বিবেচনায় তড়িঘড়ি করে শুনানি করা হলে ন্যায় বিচার নিশ্চিত হবে না আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি 2004 সালের একুশ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা হামলার 14 বছর পর 2018 সালের 10 অক্টোবর রায় দেয় বিচারিক আদালত কিন্তু প্রায় 2 বছরেও শুরু হয়নি মামলার আপিল শুনানি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2 মামলায় ডেথ রেফারেন্স সহ জেল আপিলের নথি 2018 সালের 27 নভেম্বর হাইকোর্টে আসে সবশেষ গত বছরের 13 জানুয়ারি বিচারিক আদালতের নথি তলব করে হাইকোর্ট গেল রোববার সেই পেপার বুক বিজি প্রেস থেকে সুপ্রিম কোর্টে পৌঁছায় এখন এই পেপার বুক সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা যাচাই বাছাই করে চূড়ান্ত করবে এ মামলার পরবর্তী অগ্রগতি নির্ভর করছে প্রধান বিচারপতি যত দ্রুত বেঞ্চ গঠন করবেন তার উপর প্রথমে একটা দরখাস্ত আমাদের করতে হবে এই মামলাটার গুরুত্ব কথা উল্লেখ করে যাতে তাড়াতাড়ি শুনানির জন্য একটা বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয় শুনানি অগ্রাধিকার ভিত্তিতে হবে এটা আমরা মনে করি এবং সেই ব্যাপারে আদালতের কাছে আমরা প্রার্থনা করব মামলায় রাজনৈতিককরণ না করে যাতে ন্যায় বিচার হয় এবং যারা সত্যিকারে দোষী তাদেরকে দোষ সাব্যস্ত করে তাদেরকে দণ্ডাদেশ দেওয়া হোক রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আরও জানান একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য 21 আগস্টের এ নারকীয় হামলার ঘটনা ঘটে উচ্চ আদালতে মামলার শুনানির বিষয়টি অগ্রাধিকার পাবে তবে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন রাজনৈতিক বিবেচনায় নয় বরং সব মামলাকেই সমান গুরুত্ব দিয়ে শুনানি করতে হবে আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করলেও সাজা বাড়াতে কোনো আপিল করেনি রাষ্ট্রপক্ষ আমরা প্রস্তুত আছি তবে আমার কথা হলো হঠাৎ করে মামলাটি এতদিন পরে অগ্রাধিকার ভিত্তিতে যদি করা হয় সেক্ষেত্রে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব মৃত্যুর আগেও আফসোস করেছেন আমাদের কাছে যে আমি কি বিচারটা দেখতে পারবো না কারণ ওনার স্ত্রী মারা গেছিলেন এই হামলায় যে সাজাটা আছে সেটি যাতে বহাল থাকে এটি আমাদের প্রচেষ্টা হবে 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের সামনে ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে চলছিল জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ
আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য চলার সময় চালানো হয় গ্রেনেড হামলা। নিহত হন আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদক আইবি রহমান সহ 24 জন, আহত হন কয়েকশো নেতাকর্মী। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় 2018 সালের 10 অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় সাবেক 3 আইজিপি সহ 11 আসামিকে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব শূন্য করতেই ওই হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় জড়িত ও নেপথ্যের কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ সম্ভব। মামলার অন্যতম আসামি তারেক রহমান হারিস চৌধুরী সহ 14 জন এখনও পলাতক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের কিছু এলাকায় পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। বরিশালের মেহেন্দিগঞ্জে বন্যায় পানিতে ডুবে 2 শিশু মারা গেছে। জেলায় এখনও 50,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। পানি বেড়ে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। বন্যার পানি তোরে ভেঙে গেছে বাঁধ ও সড়ক, ভেসে গেছে ঘেরের মাছ, নষ্ট হয়েছে 10,000 হেক্টর জমির ফসল। বরিশালের নদ নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নাটোরে পানি কমতে থাকায় জেলার নলডাঙ্গা ও সিংড়া উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র বানভাসী মানুষ বাড়ি ফিরতে শুরু করলেও বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না। নষ্ট বাড়িঘর মেরামতের সহায়তা প্রয়োজন তাদের। এছাড়া এলাকায় পানিবাহিত নানা রোগ ও মশার উপদ্রবে নাজেহাল অবস্থা বানভাসীদের। জামালপুরে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হাজার হাজার পরিবার সব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কিছু এলাকার পানি নামলেও জমি চাষের উপযোগী হতে সময় লাগবে। এখনও অনেক হাসপাতালে করোনা সার্টিফিকেট ছাড়া চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। করোনা টেস্ট করানোর পর রিপোর্ট পেতে দেরি হয়, অনেকে ঢলে পড়েছেন মৃত্যুর মুখেও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোনো হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা না দেওয়ার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। হাবিবুর রহমান, ওবি রিপোর্ট। কিছুদিন আগে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সিলেটের কয়েকটি হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাননি এক নারী। অবশেষে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় তার। একই দিনে 3টি হাসপাতাল ঘুরেও সেবা না পেয়ে মৃত্যুবরণ করেন এক ব্যবসায়ী। শুধু সিলেট নয়, সারা দেশের হাসপাতালগুলোর চিত্র প্রায় একই। রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরেও পাওয়া গেছে এমন অভিযোগ। গালের ভিতরে গা হয়েছে ক্যান্সারের, এদিকে বাইরে হয়ে ছিদ্র হয়ে গেছে। এমার্জেন্সিতে বললাম আমার রোগী সিরিয়াস অবস্থা, হতে করোনা পরীক্ষা ছাড়া আমরা রোগীকে ভর্তি করাবো না। রাস্তায় 2 দিন থাকলাম, থাকার পরে অসুস্থ স্বামী, বৃষ্টিতে ভিজি, এমন এক বাসা ভাড়া করেছি সে জায়গায় 10,000 টাকা, 500 টাকা 600 টাকা একজনের ঘুষ দিয়ে এখানে পরীক্ষার রিপোর্টগুলি পাওয়ার জন্য এইটাও ফাইলাম না। আজকে দেওয়ার কথা ছিল, আজকে ফাইলাম না। রোগী নিয়ে আসছি যে আজকে ওই 7 দিন। করোনাকালে হাসপাতালে জনবল কম থাকার কথা স্বীকার করেন কর্তৃপক্ষ। এ সময় রোগীদের ধৈর্য ধরে সেবা নেওয়ার আহ্বান জানান তারা। আপনি দেখেন আউটডোরে ডায়াগনোসিস কনফার্ম হবে, তারপরে বোর্ডে যাবে, ট্রিটমেন্টের ডিসিশন হবে, তারপরে আপনাকে করোনা টেস্ট করতে দেওয়া হবে। আপনি প্রথম দিন এসেই করোনা টেস্টের জন্য হইচই করার কোনো প্রয়োজন নাই। এখন রোগীরা তাড়াহুড়া করে বাইরে করে আনেন, বাইরে করতে গিয়ে যদি তারা আবার দালালের পাল্লায় পড়ে বেশি টাকা দিয়ে করে আনেন, এটা নিয়ন্ত্রণ করবে কে? হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা সেবা না দেওয়ার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদি এরকম কোনো স্পেসিফিক গণমাধ্যমরা এসে আমাকে ওই কপি দেয় বা ই করে, তাহলে আমরা সেটা কথা ব্যবস্থা নিতে পারি। এবং যেভাবে আমাদের রোগীর সংখ্যা কমছে, ডিসিশন ফাইনাল হলে আমরা যে সমস্ত কোভিড ডেডিকেটেড হসপিটাল সেখানে কোভিড এবং নন কোভিড রোগীকে আমরা চিকিৎসা দিতে পারবো ইনশাআল্লাহ। সব ধরনের রোগের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান এই অধিদপ্তরের। হাবিবুর রহমান, ওফি, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীর 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারী এই অভিযোগ গঠন করেন, আর এর মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক বিচার কাজ। রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি।
বহুল আলোচিত করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলার প্রধান আসামি জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফ ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ আটজনকে বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা। অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু আদালতে বক্তব্য রাখেন। জেকেজি কোনো অনুমোদন ছিল না কোনো স্যাম্পল কালেকশন করে সেই রিপোর্ট দেওয়া, কিন্তু তারা সেটা করেছে অননুমোদিতভাবে। তারা এই জিনিসটা করে জাল জালিয়াতের মাধ্যমে তারা এই জিনিসগুলি তারা রিপোর্ট দিয়ে টাকা আত্মসাত করেছে। যারা থাকতে দিয়েছে তারা প্রত্যেকেই এই আসামিদের নাম বলেছে এবং তারা ঘটনাগুলো সম্পৃক্ত আছে এই কথাগুলো বলেছে, এবং এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলেই তাদের বিরুদ্ধে আজকে চার্জ গঠন হয়েছে। যারা অপরাধ করেছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা আমরা করছি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা পাল্টা যুক্তির মাধ্যমে আসামিদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চান। শুনানির এক পর্যায়ে আদালত আসামিদের কাছে জানতে চান তারা দোষী না নির্দোষ। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। আদালত আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে 27 আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেন। এখানে কোনো কিছু এভিডেন্স নাই এবং যে আসামি আছে এই ধরনের কোনো মামলার ঘটনার চার্জশিট দেওয়ার কোনো সুযোগই নাই। আমরা উচ্চ আদালতে যাব, এই ধরনের এগেনস্টে আমরা উচ্চ আদালতে ডিভিশন দায়ের করব। গত 5 আগস্ট ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফ চৌধুরী সহ আটজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ ডিবি। চার্জশিটে বলা হয় করোনা জালিয়াতিতে প্রধান ভূমিকা পালন করেন জেকেজির সাবরিনা ও তার স্বামী আরিফুল হক চৌধুরী। সরকারের কাছ থেকে বিনামূল্যে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের অনুমতি পায় জেকেজি হেলথ কেয়ার। প্রথম দিকে আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষা করালে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে অর্থ নেয়ার এবং ভুয়া করোনা রিপোর্ট দেয়ার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনায় আক্রান্তের হার কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু। গত 3 দিন ধরে মৃতের সংখ্যা 40-এর ঘরে। সর্বশেষ 24 ঘন্টায় মারা গেছেন 41 জন, তাদের মধ্যে 32 জন পুরুষ ও 9 জন নারী। এই নিয়ে করোনায় মারা গেলেন 3,822 জন, আর 14,059 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,868 জনের। এ পর্যন্ত শনাক্ত 2,87,959 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 3,253 জন, মোট সুস্থ হলেন 1,68,991 জন। অনলাইন বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা ভাইরাস ও উপসর্গে বরিশালে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত ডাক্তার, নার্স, ব্যাংকার সহ 51 জন। এছাড়া নোয়াখালীতে 41 জন, শেরপুরে 7 জন, নেত্রকোনায় 2 জন করোনা পজিটিভ। আদালতের নির্দেশের পর কক্সবাজারের নীলিমা রিসোর্ট থেকে উদ্ধার করা অবসরপ্রাপ্ত মেজর সিনা ও তার সহকর্মীদের ব্যবহৃত ল্যাপটপ সহ 29টি ডিভাইস ও টাকা হেফাজতে নিয়েছে র‍্যাব। বৃহস্পতিবার রাত 12টায় রামু থানা পুলিশের কাছ থেকে ডিভাইসগুলো নিয়ে হেফাজতে নেয় র‍্যাব। র‍্যাবের তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে র‍্যাবের একটি টিম রাত 12টার দিকে রামু থানায় গিয়ে এসব মালামাল গ্রহণ করেন। এ সময় রামু থানার ওসি আবুল খায়ের উপস্থিত ছিলেন। র‍্যাবের সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। দলে পাপিয়ার মতো অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকতে যুব ও মহিলা লীগ নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এই নির্দেশ দেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী চক্র মনে করেছিল এদেশ থেকে স্বাধীনতার চেতনা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। স্বাধীনতা বিরোধীদের এই অপচেষ্টা ভুল প্রমাণিত হয়েছে বলে মনে করেন ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সংগঠনের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। বিরোধী দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রশ্রয় দেওয়া যাবে না কোনো ধরনের সংগঠন বিরোধী কর্মকাণ্ড, পাপিয়ার মতো কোনো অপকর্মকারী অনুপ্রবেশ যাতে না ঘটে ভবিষ্যতে সেদিকে খেয়াল রাখতে হবে। নিজ যুদ্ধকে অনিয়ম উদ্ঘাটন করে তার বিরুদ্ধে শেখ হাসিনা সরকার অভিযান পরিচালনা করছে, সরকার কোনো থামাচাপা দেয়নি।
করোনা সংক্রমণ থেকে ফ্রন্টলাইন যোদ্ধাদের সুরক্ষায় রোবট তৈরি করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাত শিক্ষার্থী। বীর প্রতীক ডাক্তার সিতারা বেগমের নামে ওই রোবটের নাম রাখা হয়েছে সিতারা। প্রাথমিক ট্রায়াল শেষে করোনা রোগীদের সেবায় এটি হাসপাতালে পাঠানোর পরিকল্পনা উদ্ভাবকদের। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত লিমা। গত মার্চে বাংলাদেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকেই ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের বিকল্প হিসেবে রোবট তৈরির পরিকল্পনা করেন রুয়েটের সাবেক সাত শিক্ষার্থী। তিন মাসের পরিশ্রমের পর অবশেষে তারা সফল হন। রোবট সেতারা বেগম ঔষধ দেয়া, তাপমাত্রা মাপাসহ চিকিৎসকের কাছে রোগীর ভিডিও, ছবি পাঠানো ও অন্যান্য তথ্য আদান প্রদানে সক্ষম। তিন মাস সময় লাগছে আমাদের এটা করতে, এবং এই পুরো সময় আমরা বেশ কিছু হাসপাতালে যোগাযোগ করছি। এটা হচ্ছে যে মানে কিভাবে তাদের জন্য ইফেক্টিভ হয় আর কি প্রোডাক্টটা, এটা নিয়ে কাজ করছি। ইন্টারনেটে মোবাইল অ্যাপসের মাধ্যমে রোবটটিকে নিয়ন্ত্রণ করা যায়। এরই মধ্যে শেষ হয়েছে এর পরীক্ষামূলক পর্ব। রোবটটির কার্যকারিতা বাড়াতে চলছে আরও গবেষণা। আমাদের বীরত্বের সিম্বল হিসেবে আমরা এটাকে নামকরণ করেছি ডাক্তার সিতারা বেগম। আমাদের এটার অনেক ইম্প্রুভমেন্টের জায়গা আছে, এটা নিয়ে আমরা সেকেন্ড ভার্সন একটা কাজ করা শুরু করেছি। দেশের বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের সেবায় এই রোবট ব্যবহারের মাধ্যমে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। আমাদের ফ্রন্টলাইন যোদ্ধা যারা এখন মেডিকেলে কাজ করছে, স্বাস্থ্যকর্মী সহ শিক্ষক ডাক্তাররা যারা, তাদের স্বাস্থ্য ঝুঁকি তো আছে আমরা জানি। এইটা যদি ব্যবহার করা যায় স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে কমে যাবে। হসপিটাল বা কোনো ক্লিনিক সেখানে ফার্দার আবার একটু ট্রায়াল দিয়ে দেখে ওখানে যদি কিছু মডিফিকেশন দরকার সেই মডিফিকেশনগুলো তারা করে নিয়ে আসলে আমি বিশ্বাস করি যে এটা বাস্তব ক্ষেত্রে সফল ভূমিকা রাখতে পারবে। বিশেষ করে কোভিড ডেডিকেটেড হাসপাতালে এই রোবট ব্যবহার হলে সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ অনেকাংশেই এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বঙ্গবন্ধুর খুনি দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর দাবিতে নিউ ইয়র্কে মানববন্ধন করেছেন মুক্তিযুদ্ধের চেতনার প্রবাসীরা। বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের আয়োজনে বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, আশরাফ আলী খান লিটন, সাংবাদিক লাবলু আনসার, রাশেদ মা আহমেদ, মুক্তিযোদ্ধা রেজলবাড়ি ও আবুল বাশার চুন্নু। আন্তর্জাতিক সংবাদ। বোন কিম ইয়ো জংস ঘনিষ্ঠ সহযোগীদের হাতে অতিরিক্ত ক্ষমতা ছেড়ে দিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তবে এখনও দেশটির সর্বোচ্চ ক্ষমতার শীর্ষে থাকবেন তিনি, এমনটাই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। রাজধানী সিউলে দেশের পার্লামেন্টে এক শুনানিতে গোয়েন্দা সংস্থার নতুন প্রধান বলেন, কিম জং উন এখনও নিজের হাতে সর্বাত্মক ক্ষমতা রাখলেও চাপের মাত্রা কমাতে বেশ কিছু নীতি নির্ধারণী দায়িত্ব অন্যদের হাতে তুলে দিয়েছেন। উত্তর কোরীয় নেতার বোন কিম ইয়ো জং বর্তমানে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পিয়ং ইয়ং এর নীতি ঠিক করেন। ভাইয়ের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত এই সহযোগী আরও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ নাজিরউদ্দিন আহমেদ মারা গেছেন বার্ধক্যজনিত অসুস্থতায়। 85 বছর বয়সে গতকাল তার মৃত্যু হয়। নরসিংদী জেলায় 1936 সালে জন্ম খ্যাতিমান এই শিক্ষাবিদের। কর্মজীবনে তিনি খুলনা আজম খান কমার্স কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, করটিয়া সাদত কলেজ এবং ময়মনসিংহ আনন্দমোহন কলেজেরও অধ্যক্ষ ছিলেন। তার কন্যা ডক্টর নাজিন আহমেদ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ। পার্টেক্স খেলার খবর। ইউরোপা লিগের ফাইনালে রাতে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট সেভিয়া। এই ম্যাচে ইন্টারের সামনে চতুর্থ শিরোপার হাতছানি। এবার ঘরোয়া লিগেও দুর্দান্ত মৌসুম শেষ করেছে তারা। এক পয়েন্টের জন্য শিরোপা হাতছাড়া হয় ইন্টারের। সর্বশেষ 2010 সালে এই প্রতিযোগিতার ট্রফি জিতেছিল ইতালিয়ান এই ক্লাবটি। অন্যদিকে ইউরোপা লিগের সবচেয়ে সফল দল সেভিয়া, এর আগে 5 বার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপার স্বাদ নেয় স্প্যানিশ ক্লাবটি। প্রথম সেমিতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করে সেভিয়া। সর্বশেষ 3 ম্যাচে জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসী দিয়াগো কার্লোস, এবার বানেগা ফার্নান্দোরা। জার্মানির কোলনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়।
শ্রীলঙ্কায় পৌঁছে ক্রিকেটারদের অনুশীলন পর্ব শেষে চূড়ান্ত বাংলাদেশ দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদুন নান্নু। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দল গঠনে খেলোয়াড়দের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে বিসিবি পরিচালক নাজমুর রহমান দুর্জয় মনে করেন, ক্রিকেটাররা দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় সফরটা বেশ চ্যালেঞ্জিং হবে। মমিনুর রিপনের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরেই কাটিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যক্তিগতভাবে তাদের অনুশীলনের সুযোগ করে দেওয়া হলেও ম্যাচ খেলতে না পারায় ফিটনেস আর স্কিল নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না বিসিবি। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় পা রাখবে টাইগাররা। সিরিজ শুরুর আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবে মুমিনুল হকের দল। সেখানকার পারফরমেন্স বিচার বিশ্লেষণ করেই চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। এক্সপিরিয়েন্সটাকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি এবং ওখানে গিয়ে আমাদের অনেকগুলি প্র্যাকটিস ম্যাচ আছে শ্রীলঙ্কায় গিয়ে, সিরিজের ফিটনেস সব কিছু মিলে ওখানেই আমাদের ধরুন আমরা মেন স্কোয়াডটা অ্যানাউন্স করবো, তারপরে একটা প্রিমিয়ার স্কোয়াডে শ্রীলঙ্কা যাবে। তো বাংলাদেশ জাতীয় দলের সাথে শ্রীলঙ্কা সফর করবে হাই পারফরমেন্স দলও। তবে এইচপি দল নির্বাচনে আরও বেশি কৌশলী হতে চায় বিসিবি। দীর্ঘদিন পর মাঠে ফিরছে ক্রিকেটাররা, তাও আবার বিদেশের মাটিতে। বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্জয় মনে করেন, দুই দলের জন্যই সফরটা বেশ কঠিনই হবে। যেহেতু অন্যান্য দেশ বিশেষ করে ইংল্যান্ড শুরু করছে, চালিয়ে যাচ্ছে, তো ওই প্রোটোকলটা ফলো করে যদি আমরা আমাদের খেলাটা চালাতে পারি, এটা তো প্লেয়ারদের জন্য, কারণ বেশি দিন আর কতদিন বসে থাকবে, খেলাটা শুরু করারও তো একটা প্রয়োজনীয়তা আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা একটা ভালো অপশন। চাপ চ্যালেঞ্জ সবকিছুই থাকবে। জাতীয় দলের পুলে থাকা 38 ক্রিকেটারকে নিয়ে প্রাথমিক দল ঘোষণা করবে বিসিবি। করোনাকালীন এই সময়ে সফরের আগে ক্রিকেটারদের একাধিকবার নমুনা পরীক্ষা করা হবে বলেও জানিয়েছে ক্রিকেট বোর্ড। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। বিভীষিকাময় 21 আগস্ট আজ। তারেক রহমান বাবর সহ আসামিদের সাজা হাইকোর্টে বহাল রাখতে সর্বোচ্চ আইনি লড়াইয়ের রাষ্ট্রপক্ষ। কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আবার অবনতি, বরিশালে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। করোনার পরীক্ষার সার্টিফিকেট ছাড়া চিকিৎসা দিচ্ছে না হাসপাতাল, রিপোর্ট পেতে দেরি হয়, বিনা চিকিৎসায় অনেকের মৃত্যু। এবং ফ্রন্টলাইন করোনা যোদ্ধাদের সুরক্ষায় রোবট তৈরি করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।